নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার স্নিগ্ধা। আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সপ্তাহে অর্থাৎ 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত 12টা রাশির দিনগুলি কেমন কাটবে তা বিস্তারিত জানাবো। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের রাশিচক্রে গ্রহগত অবস্থানগুলি। অর্থাৎ শনিবার 8ই এপ্রিল থেকে শুক্রবার 14ই এপ্রিল পর্যন্ত রাশিচক্রে গ্রহদের অবস্থান। রবি মীন রাশিতে থাকবে, বৃহস্পতি চন্দ্র কেতু তুলা রাশিতে থাকবে, বুধ রাহু মেষ রাশিতে থাকবে, কুম্ভ রাশিতে থাকবে শনি, বৃষ রাশিতে থাকবে শুক্র, আর মিথুন রাশিতে থাকবে মঙ্গল। মেষ রাশির রাশিফল। মেষ রাশির জাতক জাতিকারা কর্মে সাফল্য আর উন্নতিতে আত্মবিশ্বাস আর উদ্যম আরও বাড়বে। সন্তানের সাফল্যে আপনি সাময়িকভাবে মানসিক উদ্বেগ বা চিন্তার অবসান একটু হলেও কমতে পারে। দাম্পত্য জীবন শান্তিতেই কাটবে। নিজের স্বাস্থ্যের সমস্যা একটু হলেও বাড়তে পারে। বিদ্যা আর অর্থাগমনের যোগ শুভ। আপনার জন্য শুভ দিনগুলি হলো 11 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখ। বিষরাশির রাশিফল। আধ্যাত্মিকতা ও ধর্মাচরণে আপনার মনের শান্তি লাভ হবে। প্রভূত অর্থ উপার্জন এবং তা থেকে ঋণ শোধ এবং সঞ্চয়ের বৃদ্ধি ঘটাতে পারেন। ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা বা চিন্তাভাবনাতে বাধা আসতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি কাটবে। বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। পেট আর বাতের সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। কাছে পিঠে বেড়াতে যেতে পারেন। আপনার জন্য শুভ দিনগুলি হলো 8 তারিখ, 10 তারিখ এবং 14 তারিখ। মিথুন রাশির রাশিফল। সন্তানের বিদ্যাচর্চার সাফল্যে আনন্দ লাভ হলেও আপনার তার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের উন্নতি হতে পারে। ছোট ব্যবসায়ী এবং পেশাদারদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। আর্থিক যোগ রয়েছে। সৃজনশীল কর্মে খ্যাতি লাভ করবেন আপনি। ধর্মকর্মে মন যাবে আপনার। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। আপনার জন্য শুভ দিনগুলি হলো 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। কর্কট রাশির রাশিফল। আপনার মানসিক উত্তেজনা আর অস্থিরতা এই সপ্তাহে থাকবে। অযথা নিজের ভুল চিন্তাভাবনা বা আচরণের জন্য সাংসারিক অশান্তি ডেকে আনবেন না। ওষুধ বা জলীয় দ্রব্য ব্যবসায় যারা রয়েছেন তাদের উপার্জন বাড়বে। নিজের রোগভোগের আশঙ্কা রয়েছে এই সপ্তাহে। হারানো কিছু জিনিস আপনি পেতে পারেন। বিজ্ঞান বিভাগে যারা রয়েছেন তাদের ফল প্রাপ্তির যোগ রয়েছে। তীর্থস্থানে যেতে পারেন আপনি। আপনার জন্য শুভ দিনগুলি হলো 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। কুম্ভ রাশির রাশিফল। মাতা পিতার হঠাৎ স্বাস্থ্যহানিতে আপনার চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে বড় সাফল্য এবং সুনাম রয়েছে। ব্যবসা এবং পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি। অর্থকড়ি উপার্জনে খারাপ হবে না। গুণীজনের সান্নিধ্যে মানসিক প্রফুল্লতা আপনার বাড়বে। দাম্পত্য জীবন, বিদ্যাক্ষেত্র এবং প্রিয়জনের ক্ষেত্র এই সপ্তাহটি খুবই শুভ। শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। সন্তানের লেখাপড়ায় উন্নতি। আপনার জন্য শুভ দিনগুলি হলো 11 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখ। কন্যা রাশির রাশিফল। শিল্পী এবং লেখকদের কর্মের যে প্রতিভা তার স্বীকৃতি এবং জনখ্যাতি ঘটবে। মানসিক অস্থিরতা আর কিছুটা চাপা উত্তেজনা আপনার মধ্যে থাকবে। আর্থিক উন্নতি ঘটবে। বিজ্ঞানী এবং আইনজ্ঞদের কাছে এই সপ্তাহটিতে কিছু বাধা আসতে পারে। হাড় বৃদ্ধি, শিরদাঁড়া আর বাতের সমস্যা আপনাকে ভোগাতে পারে। দেহে আঘাত লাগতে পারে এই সপ্তাহে। আপনার জন্য শুভ দিনগুলি হলো 8 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। তুলারাশির রাশিফল। সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন আপনি। নতুন কোনো সম্পর্কে স্থাপনে ক্ষেত্রে সময়টি কিন্তু আপনার জন্য একদমই অনুকূল নয়। সম্পত্তি এবং শরিকি বিবাদে সমত প্রতিষ্ঠায় সাফল্য পাবেন আপনি।
অফিসকর্মী, শিল্পী, সাহিত্যিক প্রভৃতি পেশাদারদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। অর্থকড়ি উপার্জন বাড়বে, সেই সঙ্গে সঞ্চয়ও হবে। বিদ্যার ক্ষেত্র শুভ, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আপনার জন্য শুভ দিনগুলি হলো 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। বৃশ্চিক রাশির রাশিফল। অস্থিরতা, বাধা থাকলেও কর্মে আপনি উন্নতি করতে পারবেন। ত্বক, শ্লেষ্মাদি রোগ আপনার বাড়তে পারে এবং এই সপ্তাহে রক্তপাতেরও যোগ রয়েছে, সতর্ক থাকুন। অর্থকড়ির দিকটা এই সপ্তাহে খুবই শুভ। মানসিক উত্তেজনা আর খারাপ আচরণের জন্য আপনার বদনাম হতে পারে এবং তা থেকে শত্রু বৃদ্ধি হতে পারে। লেখাপড়ায় যা আশা করেছিলেন তাই ফলপ্রাপ্তি ঘটবে। খাটাখাটুনির কারণে আপনার দেহে ক্লান্তি আসতে পারে। হস্তশিল্পীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। আপনার জন্য শুভ দিনগুলি হলো 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। ধনুরাশির রাশিফল। কর্মকেন্দ্রিক চাপ বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে স্থানান্তর গমনেরও যোগ রয়েছে। উচ্চমহলের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি হতে পারে। রাজনীতিজ্ঞরা সাফল্য পেতে পারেন। ধনযোগ রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি কাটবে। বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন। স্বাস্থ্য এক প্রকার মোটামুটি থাকবে। আপনার জন্য শুভ দিনগুলি হলো 11 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখ। মকর রাশির রাশিফল। ব্যবসা আর পেশায় অনেক পরিশ্রমের পর আপনি একটি বড় সাফল্য পেতে পারেন। মানসিক প্রফুল্লতা আপনার অনেকটা বৃদ্ধি পাবে। অর্থকড়ি উপার্জন অনেকটা বাড়বে। সন্তান প্রেম আপনার বাড়বে। বিদ্যার্থীদের বিদ্যায় অগ্রগতি রয়েছে। স্বদেশ বা বিদেশ ভ্রমণের একটা পরিকল্পনা আপনি এই সপ্তাহে করতে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি রয়েছে। মানসিক অস্থিরতা আর শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, সাবধানে থাকুন। আপনার জন্য শুভ দিনগুলি হলো 8 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। কুম্ভ রাশির রাশিফল। চাকরিতে কঠিন বাধা পেরিয়ে আপনি সাফল্য লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য বাধার যোগ রয়েছে। পড়ুয়াদের বিদ্যাচর্চায় উন্নতির যোগ। শিক্ষাক্ষেত্রের জন্য ভালো প্রতিষ্ঠানে আপনি সুযোগ পাবেন। রাজনীতিতে হঠাৎ আসা সুযোগ থেকেই আপনার সাফল্য লাভ হবে। দাম্পত্য জীবন ভালো কাটবে। দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে থাকুন। শুভ দিনগুলি হলো 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। মীন রাশির রাশিফল। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে আপনার। যে কোনো কর্মে আপনি সাফল্য লাভ করবেন এবং তার থেকে আপনার উন্নতি ঘটবে। অর্থাগম খুব ভালোই হবে। সৃজনশীল কর্মে নতুন পথের সন্ধান পেতে পারেন আপনি। বিদ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক নরমে গরমে কাটবে এই সপ্তাহে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা থাকবে। ধর্মকর্ম করুন, ভালো ফল পাবেন। আপনার জন্য শুভ দিনগুলি হলো 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ।